কানাডার এক্সপ্রেস এন্ট্রিতে আবেদন করতে হলে আপনারা জানেন যে একটি সেটেলমেন্ট ফান্ড দেখাতে হয়। এটার উদ্দেশ্য একটাই, এক্সপ্রেস এন্ট্রি যেহেতু আপনাকে জব কনফার্মেশন দিয়ে ভিসা দিচ্ছে না, অর্থাৎ আপনি এক্সপ্রেস এন্ট্রিতে আবেদন করার মাধ্যমে পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা পাচ্ছেন, সেই ভিসা নিয়ে কানাডাতে এসে আপনাকে জব খুঁজে জব নিতে হবে। তবে আপনার যদি জব অফার থাকে সেটা ভিন্ন বিষয়, কিন্তু সাধারণত এটা কোনো জব ভিসা না, এটা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা। অর্থাৎ এটা জব ভিসার থেকেও বড় ভিসা নিঃসন্দেহে, কারণ এটা আপনাকে সিকিউরিটি দিচ্ছে, আপনি সেখানে পারমানেন্ট রেসিডেন্ট হোল্ডার হিসেবে এন্ট্রি করতে পারবেন। কিন্তু পারমানেন্ট রেসিডেন্ট হিসেবে এন্ট্রি করার সাথে সাথে আপনি ওখানে জব পাচ্ছেন বিষয়টা এত সহজ নাও হতে পারে। এ কারণে সাধারণত গভর্নমেন্ট একটি নিয়ম করে দিয়েছে, সেটি হচ্ছে আপনাকে পর্যাপ্ত পরিমাণে সেটেলমেন্ট ফান্ড শো করতে হবে। এটা কখন থেকে শো করতে হবে? যাদের স্কোর অনেক ভালো তাদের আবেদনের এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল করার পর থেকেই ফান্ড যদি থাকে আপনার, সেটা আপনার জন্য পজিটিভ হবে। আর আইটি পাওয়ার পরে যদি আপনি ফান্ড রেডি করতে যান, তাহলে কিন্তু অনেক সময় এগুলো রিজেক্ট হয়, তারা এটা বিশ্বাস করে না, ইমিগ্রেশন মনে করে এটি আপনি জাস্ট দেখানোর জন্য তড়িঘড়ি করে করেছেন। তো এই বিষয় নিয়ে আপনাদের অবশ্যই সাবধান থাকতে হবে। এখন এই এক্সপ্রেস এন্ট্রি যে ফান্ড দেখাতে হয়, সেটার একটা আগের যে ফান্ডের রিকোয়ারমেন্ট ছিল সেটি মূলত পরিবর্তন করা হচ্ছে। সেটার উদ্দেশ্যেই আপনাদেরকে আজকে আমরা তথ্য দিব, আনুষঙ্গিক তথ্যগুলো বলে নেওয়া হলো, যাতে আপনারা ফান্ড কখন রেডি করা হবে সে বিষয়টি নিয়ে ওয়াকিবহাল থাকেন। এখানে একটা চেঞ্জের বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন, 2 মে চেঞ্জের বিষয়টা ঘোষণা আসছে এবং কার্যকরী হবে এটা 25 এপ্রিল থেকে। তো এক্সপ্রেস এন্ট্রিতে আপনার সেটেলমেন্ট ফান্ড দেখাতে হয় কখন? আপনি যখন আইটি পাবেন তখন আপনাকে প্রুফ হিসেবে সেটেলমেন্ট ফান্ডের ডকুমেন্ট শো করতে হবে। যেমন আপনি যদি বলেন আমার সেটেলমেন্ট ফান্ড আছে, আপনি 20 লক্ষ টাকার এফডিআর আছে, তখন আপনাকে এফডিআরের আপনার স্টেটমেন্ট দিতে হবে, তাহলে তারা বুঝবে যে হ্যাঁ আপনার আগে থেকে এফডিআর আছে, আপনার জন্য ফান্ড রেডি করা আছে। ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে সাধারণত ফান্ড লাগে না, বাকি 2টা ক্যাটাগরি এক্সপ্রেস এন্ট্রি, একটা হচ্ছে ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম আর একটা ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রাম, এগুলোতে সেটেলমেন্ট ফান্ড লাগে। আপনারা জানেন যারা কানাডাতে কখনো জব টপ করেনি, কখনো কানাডাতে এন্ট্রি করেন নাই, তাদের জন্য তারা যে প্রোগ্রামে আবেদন করেন সেটি হচ্ছে স্কিল ওয়ার্কার প্রোগ্রাম, সেটার জন্য সেটেলমেন্ট ফান্ডের প্রয়োজন হয়। এখন প্রশ্ন হলো সেটেলমেন্ট ফান্ডের কী পরিমাণ প্রয়োজন? সেটা আপনি আঠারো গ্যালেন্সে দেখতে পাচ্ছেন, একজন যদি আবেদন করেন তাহলে কমপক্ষে 13,755, 2 জন হলে 17,127, 3 জন হলে 21,055, 4 জন হলে 25,564, 5 জন হলে 28,994, 6 জন হলে 32,700, 7 জন হলে 37,707, এবং এর থেকে যতজন মেম্বার বাড়বে তার সাথে 3,706 যুক্ত হবে। তো এই সেটেলমেন্ট ফান্ডটি আপনার ফ্যামিলি মেম্বার কত তার আলোকে মিনিমাম এই ফান্ডটি আপনার থাকতে হবে। এটি আপনার বিভিন্ন মোডে থাকতে পারে, হতে পারে এফডিআর, হতে পারে সেভিংস সার্টিফিকেট, হতে পারে আপনার শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট, অথবা হতে পারে আপনি বন্ড কিনে রেখেছেন। ব্যাংকিং মোডে আপনার লিকুইড মানি হিসেবে থাকতে হবে, ফিক্সড অ্যাসেট কিন্তু এখানে কাউন্ট হবে না। তো এখানে আপনার যে ডকুমেন্টগুলো শো করতে হবে সেখানে যে বিষয়গুলো মেনশন থাকতে হবে, যদি ব্যাংকের আপনি তথ্য দিয়ে থাকেন সেখানে ব্যাংকের প্যাডে আপনাকে দিতে হবে, যেখানে ব্যাংকের আপনার পর্যাপ্ত সকল ধরনের অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার এগুলো থাকবে, আপনার কোনো আউটস্ট্যান্ডিং থাকলে সেটা উল্লেখ করা থাকবে, এই আর কি, এখানে সবগুলো বিষয়ে উল্লেখ করা আছে। এইভাবে আপনাদেরকে সেটেলমেন্ট ফান্ড শো করতে হবে। আমরা আজকের ভিডিও দীর্ঘায়িত করব না, আপনাদেরকে জাস্ট তথ্য দিয়ে সহযোগিতা করা হলো যে এখানে সেটেলমেন্ট ফান্ডের রিকোয়ারমেন্টটা আপডেট হয়েছে, তার আলোকে আপনাদেরকে নিজেদের ফান্ডগুলো সাজিয়ে নেবেন, এভাবে আবেদন করেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।